নমস্কার দর্শকবৃন্দ, নিম্নমানের মিড ডে মিল পোস্টার পড়ল স্কুলে, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সম্প্রতি বিভিন্ন স্কুলে মিড ডে মিল সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে নতুন একটি বিষয় সামনে এসেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিড ডে মিল নিম্নমানের এই প্রকল্পে বরাদ্দের টাকা আত্মসাৎ করা হচ্ছে, এই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোস্টার পড়ল। আউশ গ্রামের বেলাড়ি উচ্চ বিদ্যালয়ে এই পোস্টার ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে ওই সব পোস্টার ছিঁড়ে দিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বলেন, স্কুল কর্তৃপক্ষকে কলুষিত করার জন্য এই সব ঘটানো হয়েছে। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করুক। আমি এই সব অভিযোগের বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দেখা যায় আউশ গ্রামের বেলাড়ি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বেশ কয়েকটি পোস্টার সাটানো রয়েছে। তাতে লেখা, বেলাড়ি হাই স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার না দিয়ে মাসে মাসে 5,000 টাকা চুরি করা হয়, কেন প্রধান শিক্ষক জবাব দাও। কেন্দ্রীয় টিম আসছে, মিড ডে মিলের চুরি ধরা পড়বে, স্কুলের কমিটি এবং প্রধান শিক্ষক জেল খাটবে। আরেকটি পোস্টারে লেখা রয়েছে, বেলাড়ি হাই স্কুল পরিষ্কার করার জন্য 50,000 টাকা এসেছিল, কিন্তু পরিষ্কার না করে সমস্ত টাকা তুলে নিয়েছে কমিটি এবং হেডমাস্টার মশাই। চুরি করা হলো কেন প্রধান শিক্ষক জবাব দাও। এই সব পোস্টার চোখে পড়ে পড়ুয়াদেরও। একটি সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে মতামত জানার চেষ্টা করেন, সেই সময় তাকে প্রধান শিক্ষক অপমান করে স্কুল থেকে বের করে দেন বলে অভিযোগ। প্রধান শিক্ষক বলেন, আমি সাংবাদিকদের কাছে কোনো জবাবদিহি করতে চাই না, তবে স্থানীয় কয়েকজন অভিভাবক স্কুলের মিড ডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ তুলেছিল, যদিও পোস্টার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। সুতরাং হয়ে যাচ্ছে যে এই যে মিড ডে মিল নিয়ে, কখনো মিড ডে মিলে মরা টিকটিকি বা মরা ইঁদুর থাকছে, বা কখনো মিড ডে মিলে নিম্নমানের খাবার থাকছে, এই সমস্ত ঘটনা কিন্তু কয়েকটি স্কুলে ঘটছে। এবং সম্প্রতি যে কেন্দ্রীয় দল আমাদের রাজ্যে এসে বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন, এবং তার আগে কিন্তু সরকারি রাজ্য সরকারের বেশ কিছু প্রতিনিধি স্কুলে গিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তারা কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। তার মধ্যে কিন্তু এই ধরনের একটা পোস্টার একটা স্কুলে পড়েছে এবং এই পোস্টার ঘিরে কিন্তু যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়েছে, বা এই পোস্টারের জন্য কিন্তু সেই স্কুলের কিন্তু ভাবমূর্তি অনেকটাই নষ্ট হচ্ছে। এখন স্কুলে মূলত কি ঘটেছে সেই স্কুলের প্রধান শিক্ষকই বলতে পারবেন, এবং যারা ওই স্কুলের সঙ্গে জড়িত রয়েছেন তারাই বলতে পারবেন। এবং এই পোস্টার ঘিরে কিন্তু সেই স্কুলে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এটা কিন্তু পরিষ্কার। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।